শপিং মাত্র শুরু, এখনো এরকম তেমন কিছু কিনা হয় নাই, বাট একটা লুফার নিছি। এখন আমরা পাঞ্জাবি নেওয়ার জন্য চার পাঁচজন আসলে অনেকগুলা শপ দেখতেছি, বাট স্ট্যান্ডার্ড লেভেলের পাঞ্জাবি আমাদের চয়েস হয়, বাট কিন্তু অনেকের আবার দেখা যাচ্ছে দুই তিনজন, তো চার পাঁচজন একসাথে আসছি, কিন্তু দুই তিনজনের চয়েস হলে দুই তিনজনের হয় না। তো আসলে যে পাঞ্জাবিগুলো আছে একই লেভেলের কাজ, এর জন্য মানে চয়েস লাগতেছে না, এর জন্য আমরা ঘুরতেছি আরও সব দেখতেছি। কমপ্লিট না, কারণ হচ্ছে এখানে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে তো অনেকটাই মানে শপিং করাটা বাদ হয়ে গেল। আর বর্তমানে যে প্রাইসগুলো অনেকটা হাই লেভেলের হয়ে গেছে, যেটা আমরা ঈদের আগে যেটা কিনতাম, মনে করেন যেন 500 টাকা, যেটা যেটা বর্তমানে 1500 টাকা প্রাইসে আছে আর কি। ড্রেস পছন্দর কাপড় অতও কিনছি আমরা থাকি, বা এখানে সিকিউরিটি ভালো আছে, সব তো এক জায়গার মাঝে মিলে, আর আমরা কিছু ভালো লাগে এই দেশে। একটা লেহেঙ্গা কিনলাম, একটা ফ্রক নিয়েছি, আমার জন্য একটা গাউন নিয়েছি, একটা লেহেঙ্গা নিয়েছি। আসলে সেম ড্রেস একটু ডেভেলপ করে আসছে, আর আফগান ড্রেস নামে কি যেন মেয়েদের জন্য আসছে, ভেরি নাইস কোয়ালিটিফুল ক্লথ, আমি মনে করছি রিজনেবল, বাট সাম ক্লথ আর ভেরি এক্সপেন্সিভ, বাট নাইস আছে। স্থানীয় আইটেমগুলো বেশি চলতেছে আর কি আমাদের ট্রেন্ড, গতবার এর আগের বার পাকিস্তানি ইন্ডিয়ান আইটেম, লোকাল আইটেমও কিছু ভ্যারাইটি আসছে আর কি, পাকিস্তানি আইটেমগুলো খুব ভালো চলতেছে আর কি। ভালোই চলতেছে, সেলসেই ভালো চলতেছে, আর মার্কেটের অবস্থাই ভালো, কিন্তু একটু কাস্টমার কম চলতেছে। আমাদের আসছে গুলবাহার ড্রেস আসছে, তারপর পদ্মজা ড্রেস এগুলো আসছে, আর পাঞ্জাবির কালেকশনও আছে আমাদের, কিন্তু সিকুয়েন্সির পাঞ্জাবিটা একটু বেশি চলতেছে। এগুলো আছে আপনার ধরেন 5000 5500 এরকম। দুই একটা দেখেছি, কিন্তু আসলে যেমন আফগানি আসছে দেখলাম, আর আসলে ওই যে বললাম যে আমাদের যে বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ান এবং পাকিস্তানটা একটু বেশি ঝুঁকে যায় আমরা ঈদের সময়, কিন্তু সেই দিক থেকে দেখা যাচ্ছে এবার দেশি কাপড় মোটামুটি আছে, খারাপ না, তবে দেশি কাপড়ের কোয়ালিটি কিছু ভালো করেছে, যার কারণে মানুষজন এবার দেশি কাপড়টাই ঝুঁকছি আমরা বেশি, কারণ আমরা ইন্ডিয়ান পাকিস্তানটাকে একটু প্রাইস বেশি হওয়াতে আমরা দেশি কাপড়ে ঝুঁকছি একটু বেশি। আমরা যদিও ব্যবসায়ীরা আশা করি যে প্রতি বছর দেখা যায় সিলেটের মূলত জমজমাট ব্যবসাটা শুরু হয় বৃষ্টির জন্য, এইবার নিশ্চয়ই আপনি জানেন যে সরকারি বেতনটাও 1 তারিখ থেকে হয়েছে, বোনাসটা হয়তো আগে হয়ে গেছে, কিন্তু বেতনটা সবাই 1 তারিখ পাইছে, সুতরাং আমরা দিয়ে এখনো পর্যন্ত ইনশাল্লাহ গেছে পরশু দিন থেকে সিলেটের ব্যবসাটা মোটামুটি প্রতিটা মার্কেটের জমজমাট ব্যবসা, আর এবার সিলেটের জন্য সুখবর হলো এইটাই তোমার যে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতেছি সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়কে, আমাদের যে ব্যবসায়ীদের যাবে যেটা ছিল যে নাগরিকদের স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করা যেত, ফুটপাথটা মুক্ত করা হয়েছে, তো মানে ফুটপাথে দখলে চলে না যায়, সুতরাং প্রতিটা ক্রেতা সাধারণ যারা আছে সবাই আমাদের কাছে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতেছে যে অ্যাটলিস্ট আমরা এবার স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারতেছি এবং স্বাচ্ছন্দ্যে ফুটপাথে চলাফেরা করতে পারতেছি। প্রতিবার দেখা যেত যে আমরা একটা যানজটের মোকাবেলায় পড়তাম এবং ফুটপাথে চলাফেরা কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এবার এটা এটা অত্যন্ত একটা আনন্দের খবর সিলেটের জন্য, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মেয়র মহোদয়কে। বিশেষ করে আমি সিলেট শহরে যেটা দেখতেছি যে আমাদের দেশি শাড়ির প্রতি মানুষের আকর্ষণটা বেশি, জামদানি শাড়ি আছে, বেনারসি কাতান যেগুলো রেশমি কাতান, টাঙ্গাইলের আইটেম যেগুলো আছে বালুচুরি সিল্ক বলি আমরা বলি, এবং তান্তুর সিল্ক যেটাকে বলি টাঙ্গাইলের অরগানজার ভিতরে, এগুলোর প্রতি মানুষের আকর্ষণটা বেশি। সুন্দরী কালেকশন